অভাবের সংসার, ভালো কামকাজ পাই না, তাই স্বামী সন্তান লইয়া এই ভাটায় কাম করি। স্বপ্ন আসিল পোলাডারে পড়ালেখা শিখায় বড় করুম, কি করে শিখামু, এই ভাটায় তো সারা বছর কাম থাই না। ধোয়ায় কাম করতে করতে আমার স্বামীর শ্বাসকষ্ট রোগ হইল, আমার খুব খারাপ লাগে যখন দেখি আমার পোলা স্কুলে না যাইয়া আমার সাথে কাম করতেছে। একদিন হঠাৎ কইরাই আমার স্বামীর শ্বাসকষ্ট বাইরা সে অজ্ঞান হইয়া গেল। চিকিৎসা করাইতে অনেক টাকা খরচ হইল, অনেক ধার দেনাও হইল, ভাবতেছে এখন কি করু, এ পোলা লইয়া কই যাম। কৃষি মাটি ব্যবহার না করে ভরাট হওয়া নদ নদী খাল বিলের মাটি দিয়ে ইট তৈরি হলে আমাদের খাবারের অভাব হবে না। পরিবেশ সুরক্ষায় ইট তৈরির জন্য আমাদেরকে মাটির বিকল্প হিসেবে সিমেন্ট বালি এবং কংক্রিট দিয়ে ব্লক ইট তৈরি করতে হবে। এছাড়াও অন্যান্য সামগ্রী দিয়েও ব্লক ইট তৈরি করা যায়। নির্মাণ কাজে নদ নদী খাল বিলের মাটি দিয়ে তৈরি ফাঁফা ইট এবং ব্লক ইট ব্যবহার করা হলে আমাদের পরিবেশ যেমন হবে উন্নত, অবকাঠামো হবে তেমনি মজবুত ও টেকসই। বর্তমান সরকার দেশে পরিবেশ বান্ধব ইট শিল্প স্থাপনে কম সুদে ঋণ সহায়তা প্রদান করছে। এই সকল ইট শিল্পে কাজ করে এমন শ্রমিকদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আয় রুচিও ভালো হয়। বড় ইট কারখানায় কাম পাইলাম, কাম কইরে খুব ভালো লাগতেছে, ধুলা বালি আর কালো ধোঁয়া নাই, ওনারে আর ঘন ঘন ডাক্তারের কাছে নেওয়ন লাগে না, বেতন পাই আগের চাইতে অনেক বেশি, পোলাডারে এখন স্কুলে লেখাপড়া করাইতেছি, এখানে সারা বছরই কাম থাহে। আল্লাহর রহমতে আমগো আর কোনো অভাব নাই।